আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অধ্যায়টি তোমাদের জন্য একেবারেই নতুন। অধ্যায়টির কিছু কিছু টপিক আছে যেটা তোমাদের ক্লাস ফোরই স্টার্ট হয়েছে, তো অত্যন্ত গুরুত্বের সাথে আমরা অধ্যায়টি একটু বিবেচনা করব। ঠিক আছে, চলো তাহলে একটু দেখে নেওয়া যাক যে ক্লাস ফোরের প্রাথমিক গণিতের সপ্তম অধ্যায়ে কী নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে বন্ধুরা, সপ্তম অধ্যায়ে আছে গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা। গুণিতক এবং গুণনীয়ক, আমরা আজকে গুণিতক নিয়ে আলোচনা করব। গুণিতকের যত ছোট ছোট জিনিসপত্র আছে তার সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে একটু দেখে নিই আসলে গুণিতক জিনিসটা কি। দেখো, তোমাদের বইয়ের 73 পৃষ্ঠায় আছে, একটু উদাহরণ দিলেই তোমরা জিনিসটা বুঝে ফেলবে। দেখো, এই যে বক্স করে কথাটা আছে সেটা একটু খেয়াল করো। 3কে কোনো সংখ্যা দ্বারা গুণ করার মাধ্যমে 3, 6, 9, 12 সংখ্যাগুলো গঠিত হয়। গঠিত সংখ্যাগুলোকে 3-এর গুণিতক বলা হয়। কেন গুণিতক বলা হয়? কারণ 3-এর গুণিতক 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য মানে কি? যে ভাগফলে কোনো ভাগশেষ থাকে না, যে ভাগে কোনো ধরনের ভাগশেষ থাকে না, তাকে আমরা বলি হচ্ছে নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা গুণিতক কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। কিভাবে গুণিতক সহজে বের করতে পারবো? চলো একটু দেখে নিই তোমাদের বইয়ের অনুশীলনীতে। পৃষ্ঠা নাম্বার 85, চলো 85 পৃষ্ঠার আমরা 1 নং একটু দেখি। 85 পৃষ্ঠার 1 নং কী আছে? দেখো, 85 পৃষ্ঠার 1 নং একে কী আছে? এখানে বের করতে বলেছে 3টি করে গুণিতক বের করো। তার মানে আমরা গুণিতক সম্পর্কে জানলাম, যে কোনো সংখ্যা, আমরা যদি এখানে 1 নম্বরে দেখি 4 আছে, যে কোনো সংখ্যার গুণিতক বের করতে হলে আমাদেরকে অবশ্যই তার নামতা পড়তে হবে। অর্থাৎ আমি 4-এর গুণিতক বের করতে গেলে আমি 4-কে 1 দিয়ে 2 দিয়ে 3 10 100 500 যত খুশি তুমি গুণ করলে, যত গুণ করবে তত গুণিতক পেয়ে যাবে। 4 8 3 4 12 4 10 40, 4 দিয়ে 100কে গুণ করলে 400, 4 দিয়ে 500কে গুণ করলে কত হয়? 2000। ঠিক আছে, যত তুমি 4-কে সংখ্যা দিয়ে গুণ করবে ততই তোমার গুণিতক বের হবে, এবং সেটা কি হবে? সেটা অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তুমি 4 দ্বারা যদি 2000কে ভাগ করো অবশ্যই 500 পাবে। তার মানে কোনো ভাগ শেষ থাকছে না, তার মানে গুণিতক হচ্ছে তোমাকে অবশ্যই যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে বের করতে হবে এবং সেটা নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে আমি নামতা যদি পড়ি তাহলে 4-এর গুণিতক পেয়ে যাব। এখানে বলেছে 3টি করে গুণিতক বের করো এবং সেটা ছোট থেকে বড় ক্রমে সাজাও। আমি যদি 4-কে 1 দিয়ে গুণ করি, 4-1-4, 4-2-8, 3-4-12, দেখো ছোট থেকে বড়ই কিন্তু হয়ে গেছে ক্রম, তাই না? আচ্ছা, এর পরেরটা দেখো, আরেকটা দেখাচ্ছি। 7-এর আমি গুণিতক বের করব। সেম, তুমি 7-এর নামতা পড়ো। 7-1-7, 7-2-14, 3-7-21, 4-7-28, আমি 4টা গুণিতক করে ফেলেছি। তুমি আরও 7-এর নামতা তো তোমরা পারোই, যত খুশি গুণিতক করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমরা আরেকটা দেখো, আরেকটা দেখাচ্ছি 11। 11 গুণিতক কী হবে? 11-1-11, 11-2-22, 11-3 গুণ করলে হয় 33। খুব সহজ 11 নামতা, তাই না? এই সবগুলোই হচ্ছে 11-র গুণিতক। কেন গুণিতক? কারণ 11 দিয়ে যদি আমি ভাগ করি 11, 22, 33-কে, সবগুলোর নিঃশেষে আমি ভাগফল পেয়ে যাব। ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগ শেষ থাকবে না। তাহলে আমরা গুণিতক বুঝে গেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পড়ব, আমরা তখন কি বুঝলাম? গুণিতক বুঝেছি, কি বুঝেছি? গুণিতক। এখন আমরা বুঝব সাধারণ গুণিতক। কি সাধারণ গুণিতক? সাধারণ গুণিতক মানে হচ্ছে যে গুণিতকগুলো কমন থাকবে। যেমন একটি লাল কলম তোমারও আছে, একটি লাল কলম আমারও আছে, তাহলে সেটা হবে একটি সাধারণ লাল কলম।
গুণিতকের বেলায়ও যদি একই রকম গুণিতক পাওয়া যায় দুটি ভিন্ন সংখ্যার, যেমন ধরো আমি এখন লিখলাম চারের গুণিতক আটের গুণিতক। চারের গুণিতক কি কি? চার একে চার, চার দুগুণে আট, তিন চারা বারো, চার চারা ষোলো, চার পাঁচে বিশ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমি আটের গুণিতক লিখবো। আট একে আট, আট দুগুণে ষোলো, তিন আটা চব্বিশ, চার আটা বত্রিশ, আর না গেলাম। এখন একটু খেয়াল করবে, এই চারের গুণিতক এবং আটের গুণিতক যে লিখেছি, এখানে কোন কোন গুণিতকগুলো এখানেও আছে? এখানে যে গুণিতকগুলো আছে এই সংখ্যার কোন কোনগুলো সংখ্যা এখানেও আছে? তাহলে দেখো, একটু খেয়াল করি, আমরা গোল চিহ্ন দিয়ে একটু মার্ক করি। দেখো, এই আট সংখ্যাটা এখানেও আছে, এখানেও আছে। এরপরে ষোলো, দেখো এখানেও ষোলো আছে, এখানেও ষোলো আছে। এরপরে যদি আমি আরও গুণিতক বের করতাম চারের, তাহলে কিন্তু আটেরও আরও গুণিতক যদি বের করি, অবশ্যই আরও কিছু কমন পেয়ে যাব। এইভাবে যে কমন গুণিতকগুলো আমরা পাবো, সাধারণ গুণিতকগুলো পাবো, সেটাই হবে সাধারণ গুণিতক। অর্থাৎ চার এবং আটের সাধারণ গুণিতক কোনগুলো? দেখো, চার এবং আটের, চার কমা আটের সাধারণ গুণিতক সমান সমান কত পেলাম? আট, ষোলো। যদি আরও গুণ করতাম আমি কোনো সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু আরও গুণিতক বের হতো, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সাধারণ গুণিতক জিনিসটা কি। তাহলে এইভাবে আমরা আমাদের 85 পৃষ্ঠার 2 নং, 85 পৃষ্ঠার 2 নং-এর 1 নংটা আমরা একটু করে দেখি পারি কি না। হ্যাঁ, 2-এর 1 নংটা আমরা করছি। এখানে বলেছে 3 এবং 4-এর সাধারণ গুণিতক বের করতে বলেছে এবং সেটা ছোট থেকে বড়তে সাজাতে বলেছে। আচ্ছা, প্রথমে আমরা সাধারণ গুণিতকটা বের করি। এরপর আরেকটি প্রশ্ন কিন্তু এখানে আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলেছে, সেটাও করব। তবে আগে সাধারণ গুণিতকটা বের করার আগে একটু শিখে নিই। দেখো, 3 আর 4-এর সাধারণ গুণিতক বের করতে হলে প্রথমে আমাকে অবশ্যই এদের আলাদা আলাদা গুণিতক বের করতে হবে। তাহলে আলাদা আলাদা গুণিতকটা আগে আমি একটু বের করে নিই। 3-এর আলাদা আলাদা গুণিতক কী হবে? নামতা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, ঠিক আছে? আমি 18 পর্যন্ত লিখলাম। 4-এরও করি এরকম, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, ঠিক আছে? আচ্ছা, আরেকটু যাই তাহলে 3-এর ক্ষেত্রে, 3 6, 3 7-এ 21, 3 8-এ 24 পর্যন্ত গেলাম। 4-এরও যাই, 4 5-এ 20, 4 6-এ 24, এখানেও 24 পর্যন্ত গিয়েছি, এখানেও আমি 24 পর্যন্ত গেলাম। তাহলে এখন আমি দেখব এ দুটোর মধ্যে কি কি আমার সাধারণ আছে। চলো একটু দেখি। দেখো, 4 8 9, না এই দেখো 12 পেয়ে গেছি, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, ঠিক আছে? এরপরে আর কিছু আছে? আছে 24, তাই না? আমরা দুটো পেয়ে গেছি। তাহলে আমরা একটু লিখি, এখানে আমাদের 3টি সাধারণ গুণিতক কিন্তু বের করতে বলেছে, আমাদের আরেকটু গুণ করতে হবে তাহলে, তাই না? তাহলে 3-কে যদি আমি আরেকটু গুণ করি কী পেয়ে পাবো? আমার 3 8 পর্যন্ত গিয়েছে, 3 9 27, 3 10-এ 30, তারপর 3 11-এ 33, 3 12-এ 36, ঠিক আছে? 4-এর ক্ষেত্রেও যাই একটু আমি, 4 6-এ 24, 4 7-এ 28, 4 9-এ 36, ঠিক আছে? তাহলে এই যে 36 পেলাম, এখানেও 36 পেলাম। এখন আমার দেখো 3টা করে গুণিতক আমি পেয়ে গেছি। তাহলে এখন আমি লিখব 3 ও 4-এর সাধারণ গুণিতক, 3 ও 4-এর সাধারণ গুণিতক সমান সমান কী কী পেলাম? 12, 24, 36, এই 3টা আমি সাধারণ গুণিতক পেলাম। তার মানে 3টা গুণিতক উভয় সংখ্যারই আছে, ঠিক আছে? এখন কিন্তু আমার আরেকটি প্রশ্ন আছে। কী প্রশ্ন সেটা? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কী? চলো একটু আমরা দেখে নিই, আমরা সাধারণ গুণিতকটা বুঝবো না, আমরা আগে দেখব লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা আসলে কী। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, দেখো একটু খেয়াল করো, সাধারণ গুণিতক
তার মানে এই এতটুকু কিন্তু আমরা জানি, সাধারণ গুণিতক তো আমরা বের করেছি। এখন লঘিষ্ঠ কথাটা বুঝলেই আমাদের হয়ে যাবে। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে যেটা ছোট সেটাই হচ্ছে লঘিষ্ঠ। আর সাধারণ গুণিতক তো আমরা জানি, তার মানে এই সাধারণ গুণিতকগুলোর মাঝখানে যেটা সবচাইতে ছোট হবে, তার মানে কত? 12, সেটাই হচ্ছে লসাগু। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে লসাগু। আমরা একটু সুন্দর করে লিখি। সুতরাং 3 ও 4-এর লসাগু, তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা কিন্তু গুণিতক করছি আমরা, কত হবে? 12। ঠিক আছে, আমরা সাধারণ গুণিতকও পেয়ে গেছি, আমরা লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকও পেয়ে গেছি। তাহলে উত্তরটা আমরা সুন্দর করে এখন লিখতে পারবো। উত্তর সাধারণ গুণিতক সমান 12 যোগ 20 = 36, লসাগু সমান সমান 12। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ কিভাবে করতে হবে। তাহলে চলো আমরা আরেকটি অঙ্ক একটু করে তোমাদের একটু বুঝিয়ে দিই। চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2-এর 4 নম্বরটা করে দেখি। ঠিক আছে, 2-এর 4 নং করে দেখি, 85 পৃষ্ঠার। ঠিক আছে, আচ্ছা দেখো তো কি বলেছে এখানে। এখানে বলেছে 5 এবং 8-এর সাধারণ গুণিতক বের করতে হবে এবং লঘিষ্ঠ সাধারণ বের করতে হবে। প্রথমে আমরা তাহলে 5 এবং 8-এর সাধারণ গুণিতক বের করব। এই জন্য আমাদের কি করতে হবে? আলাদা আলাদা করে এদের গুণিতক বের করতে হবে। 5-এর গুণিতক বের করব কিভাবে? 5-এর নামতা করব। 5 একে 5, 5 দুগুণে 10, 15, 20, 5-এর নামতা খুবই সহজ, তাই না? 25, 30, 35, 40 আরো হবে, ঠিক আছে, 45, 50। ঠিক আছে, এখন 8-এরটা লিখি। 8, 16, 3 আটা 24, 4 আটে 32, 5 আটে 40। আমাকে 3টা বের করতে হবে, তার মানে কি আরো অনেকগুলো গুণ করতে হবে, তাই না? আচ্ছা তাহলে 5-এরটা আগে করি। 50-এর পরে হচ্ছে 55, 60, 65, 70, আর কি হয়, 75, 80, 85, 90, 95, 100 লিখলাম। তেমনই ভাবে আমি 100 পর্যন্ত লিখলাম। এখন 8-এর নামতাও একটু আগিয়ে যাই। তাহলে 5 আটে 40, 6 আটে 48, 7 আটা 56, 8 আটে 64, 8 9 72, 8 10 80। ঠিক আছে, আমাকে 3টা বের করতে হবে। ঠিকই, তুমি কটা পেলাম দেখো, এখানে 40-এর কাছে এসে একটা পেয়েছি আর 80-এর কাছে গিয়ে আরেকটা পেয়েছি। তার মানে কি আমাকে আরো আগাতে হবে, আর আমি আর কোনো কমনও পাচ্ছি না। 8-এর পরে আমি কি পাই? 8 11-তে কত হয়? 88। 8 12-তে কত হয়? 8 10-এ 80, আরো 12, 16, তার মানে হচ্ছে 96। 8 2 গুণে 16 = 6, 8 1 8 8 1 9, 96, 8 12 96। এখন 8 3 13-কে গুণ করব। 8 13-তে কত হয়? 3 8 24-এর 4, 7 থেকে 2, 8 1 8 8 2 10, 104। এরপর 14 দিয়ে গুণ করব। 8 4-এ 32-এর 2, 7 থেকে 3, 8 1 8, 8 3 11, তার মানে হচ্ছে 112। 14 দিয়ে করলাম, এখন 15 দিয়ে করি। 8 5-এ 40-এর 0, 7 থেকে 4, 8 1 8 8 4 20, 120। এর পরেরটা হবে 120। তার মানে আমাকে অবশ্যই 5-এর ঘরেও 120 পর্যন্ত যেতে হবে। কিভাবে যাব? 101-এর পরে 105, 110, 115, এরপর হবে 120। ঠিক আছে, আচ্ছা এই যে এখন দেখো 120 আর 120 এখানে কমন আছে। তাহলে আমাদের 3টা 3টা করে আমরা অবশ্যই কমন পেয়ে গেছি, তাই না? কি কি পেয়েছি? 40, 80 আর হলো 120, 40, 80, 120, এই 3টা হচ্ছে এদের সাধারণ গুণিতক। আমি সবচেয়ে বড় অঙ্কটাই তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা একটু এখন লিখব 5 এবং 8-এর 5 ও 8-এর
সাধারণ গুণিতক সমান সমান কত বের হয়েছে? 40,80,120। এখন আমাকে বের করতে হবে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সুতরাং 5 ও 8-এর লসাগু সমান সমান কত? সবচেয়ে ছোটটা হবে লসাগু, তার মানে হচ্ছে 40। 5 এবং 8-এর লসাগু সমান সমান হচ্ছে 40। তাহলে উত্তর কি লিখবো? 5 ও 8-এর সাধারণ গুণিতক সমান সমান 40,80,120, আর লসাগু সমান সমান হচ্ছে শুধু 40। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম গুণিতক, সাধারণ গুণিতক এবং লসাগু। গুণিতক, সাধারণ গুণিতক এবং লসাগু। তোমরা অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমরাও অবশ্যই সহজভাবেই অঙ্কগুলো করতে পারবে আশা করি। আচ্ছা, আরেকটু একটু দেখো একটা জিনিস, এখন আমরা একটু দেখব হচ্ছে গুণনীয়ক। আমরা গুণিতক এবং গুণনীয়কের মধ্যে পার্থক্যটা আজকে একটু জেনে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে অঙ্কগুলো করার জন্য। গুণিতক জিনিসটা কি শিখলাম? গুণিতক জিনিসটা শিখলাম হচ্ছে গুণফল। প্রত্যেকটার গুণফল হচ্ছে গুণিতক, যেটা নিঃশেষে বিভাজ্য হবে। যে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা দিয়ে গুণফল, তোমাকে অবশ্যই পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করো তাহলে সেই সংখ্যাটা যে গুণফল পাবে সেটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে। পূর্ণ সংখ্যা বলতে কি? দশমিক বা ভগ্নাংশ ছাড়া অন্য কোনো সংখ্যা। দশমিক বা ভগ্নাংশ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে যে গুণফলটা পাবো সেটাই হবে হচ্ছে গুণিতক। ওকে, আচ্ছা, আরে হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক, গুণনীয়কটা কি সেটা একটু খেয়াল করো। আচ্ছা, গুণনীয়কটা হচ্ছে, গুণিতকটা হচ্ছে গুণফল, আর গুণনীয়কটা হবে, যেমন ধর আমি 4-এর গুণনীয়ক বের করব, তাহলে কিভাবে বের করব? 4-এর গুণনীয়কটা বের করতে হবে 1 এবং সেই সংখ্যা অর্থাৎ 4 বাদে মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে, যে সংখ্যাগুলো দিয়ে 4-কে নিঃশেষে বিভাজ্য করা যায় বা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হবে 1 এবং 4 সহ অন্য যে সংখ্যাগুলো দিয়ে 4-কে ভাগ করা যাবে নিঃশেষে সেই সংখ্যাগুলোই হবে 4-এর গুণনীয়ক। দেখি তো কি কি সংখ্যা, দেখো 2 দিয়ে ভাগ করা যায় 4-কে, তাই না? 2 দুগুণে 4, 3 দিয়ে কি যায়? যায় না, 4 দিয়ে যায়। 4-এর পরে আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 4-কে ভাগ করা যাবে না। ভাগ করা যাবে, তবে সেটা হবে ভগ্নাংশে বা দশমিকে। ঠিক আছে, কিন্তু আমরা তো এখন দশমিক বা ভগ্নাংশে অঙ্ক করছি না, আমরা এখন সাধারণ নিয়মে অঙ্ক করছি, তাই আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন নিঃশেষে বিভাজ্য হয় এমন সংখ্যা দিয়ে, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে কোনো সংখ্যাকে সেই সংখ্যাগুলো হবে এই সংখ্যাটার গুণনীয়ক। তার মানে গুণিতক হচ্ছে গুণফল, আর আর গুণনীয়কের বেলায় হচ্ছে আমাদের ভাগ করা যাবে এমন নিঃশেষে ভাগ করা যাবে এমন সংখ্যা। ঠিক আছে, এমন আরেকটু আমরা যদি করি, দেখো 6-এর বেলায় কী কী দিয়ে ভাগ করা যায়? দেখো 1 দিয়ে করা যায়, আর সর্বশেষ হবে 6, যে সংখ্যা থাকবে সেটাই হবে তার সর্বশেষ সংখ্যা, তাহলে 6। তাহলে 1 আর 6-এর মাঝখানে কী কী সংখ্যা থাকবে? দেখো 2 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তার মানে 3 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে 1, 2, 3 আর 6 হচ্ছে 6-এর গুণনীয়ক। 1, 2, 3 আর 6 হবে 6-এর গুণনীয়ক। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু পার্থক্যটা দেখে নিব। চলো একটু পার্থক্যটা দেখে নিই একটি সংখ্যা দিয়ে। যেমন ধরো আমরা 6-এর মাত্র যে বের করলাম গুণনীয়ক এবং গুণিতক দুটো একসাথে বের করে যদি দেখাই তাহলে কি বের করতে পারবো দেখি। দেখো 6-এর গুণিতক কিন্তু আমরা অনেকগুলো বের করতে পারবো, যেমন 6 × 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, যত খুশি বের করতে পারবো, আনলিমিটেড। ঠিক আছে, গুণিতকের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু গুণনীয়কের সীমা পরিসীমা আছে, একটা নির্দিষ্ট লিমিট আছে। যেমন 1 দিয়ে কিন্তু সব সংখ্যাকে ভাগ করা যায়, 1 দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারবে, তাই না? 6 × 1 = 6, দেখো নিঃশেষ বিভাজ্য, কোনো ভাগশেষ নেই, শূন্য ভাগশেষ। 1 দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যাবে, তাহলে 1 অবশ্যই সব সংখ্যার গুণনীয়ক, 1 সব সংখ্যারই গুণনীয়ক। 1 ছাড়া যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যার গুণনীয়ক বের করছি সেই সংখ্যাটাও কিন্তু সেই সংখ্যার গুণনীয়ক হবে। মাঝখানে কি হবে? 2, 3, এ দুটো সংখ্যা দিয়েও ভাগ করা যায়, তার মানে 1, 2, 3 আর 6, এই 4টাই শুধুমাত্র 6-এর গুণনীয়ক। কিন্তু 6-এর গুণিতক কিন্তু অসংখ্য হবে, তুমি যত গুণ করবে পূর্ণ সংখ্যা দিয়ে সেই সংখ্যাগুলো কিন্তু 6-এর গুণিতক হবে, তবে অবশ্যই সেগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যেতে হবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে আমি
এই সংখ্যাকে গুণিতকগুলোকে কিন্তু ভাগ করছি না, গুণিতকগুলোকে ভাগ করছি, সংখ্যা দিয়ে গুণিতকগুলোকে ভাগ করছি, একে ছয়, সংখ্যাকে গুণিতক দিয়ে ভাগ করছি। আর এখানে গুণিতক দিয়ে গুণনীয়ক দিয়ে সংখ্যাকে ভাগ করছি, গুণনীয়ক দিয়ে সংখ্যাকে ভাগ করছি, উল্টাটা করছি, ঠিক আছে? এখানে সংখ্যাকে, যে সংখ্যাটা গুণিতক বের করেছে, সেই সংখ্যাকে সংখ্যা দিয়ে, এই সংখ্যা দিয়ে ভাগ করছি এই সংখ্যাগুলোকে, ঠিক আছে? আর এখানে আমি কি করছি, এখানে আমি উল্টাটা করছি, এখানে আমি এই সংখ্যাটাকেই ভাগ করছি, এখানে হচ্ছে এটা ভাজক, আর এখানে এই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে ভাজ্য, ঠিক আছে? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে? উল্টা কাজটা করছি, আর এখানে একটা সীমাবদ্ধতা আছে, শুধু ছয় পর্যন্তই এটার গুণনীয়কগুলো হবে, আর এখানে কি হচ্ছে আনলিমিটেড গুণিতক বের হচ্ছে, এটা হচ্ছে গুণিতক আর এটা হচ্ছে গুণনীয়ক। নিশ্চয়ই দুটোর মধ্যে পার্থক্যটা আজকে বুঝতে পেরেছো, সামনের ক্লাসে আমি গুণনীয়ক নিয়ে আরো ডিটেলে আলোচনা করে দিব, ঠিক আছে? তাহলে বাড়ির কাজ কি কি থাকলো একটু সবাই একটু খেয়াল করো এবং সুন্দর করে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ থাকবে তোমাদের 85 পৃষ্ঠার হোমওয়ার্ক, হোমওয়ার্ক লিখে নাও সবাই, 85 পৃষ্ঠার 1 এবং 2 নং এই সবগুলো অঙ্ক সুন্দর করে করে ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবে, ঠিক আছে? আগামী ক্লাসে আবার দেখা হবে আর একটি নতুন টপিক নিয়ে। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।